হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি তানহা আজকে পশমনি চ্যানেল থেকে আবার আপনাদের সঙ্গে চম্পেশ একটা আড্ডা নিয়ে। যারা যারা জয়েন করছেন, ফার্স্টে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে নেটে লাইটে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু ক্লিয়ার ওকে কিনা, আপনারা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে কিংবা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা। অবশ্যই কিন্তু ফার্স্ট জয়েন করে ফেলবো এবং ফার্স্ট লাইভটা তোমায় শেয়ার করে ফেলবো অবশ্যই একটা গার্লস গ্রুপ আর বাইং সেলিং গ্রুপ গুলোতে। পূজা মন্ডল কেমন আছো? এসে পড়েছি, থ্যাংক ইউ সো মাচ, যারা জয়েন করে ফেলেছি। লাইভে আসার কথা ছিল 3টার দিকে, এক্স্যাক্টলি আমি 3:20 চলে আসছি লাইভে। আমার ফোনটা দেন, লাইভ শেয়ার করবো, সবাই মিলে লাইভটা শেয়ার করবো। আর একটু ঝটফট করে কমেন্ট করে জানিয়ে দিবো যে নেট লাইটে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, আপনারা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে কিংবা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? আজকে লাইভটা সবসময় আমাদের লাইভ এক্সক্লুসিভই হয়, বাট যখন আমি স্পেশালি কোনো কালেকশন দেখাই তখন কিন্তু আমাদের লাইভটা আরও বেশি এক্সক্লুসিভ হয়ে যায়। আজকে আপনারা আমার ফরনের সাইডটা দেখে বুঝতেই পারছেন যে আজকে কিন্তু খুব সুন্দর একটা গাজওয়ালের লাইভ হবে। তো সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে ফেলি। সোনিয়া আক্তার, হাই আপু, হ্যালো আপু, সবাই মিলে লাইভটা শেয়ার করবো, ধুমাইয়া শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমি একটু শেয়ার করে নিই আর আপনারা জয়েন করতে করতে আমি বেসিক কিছু ইনফরমেশন বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি করে আপনারা আমাদের প্রোডাক্টগুলো ওয়াইড করবেন। আমাদের যে প্রোডাক্টটি আপনাদের ভালো লেগে যাবে সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজিং বক্স করলে কিন্তু আপনাদের ওয়াইড কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে 100 টাকা, আউটসাইড ঢাকা থেকে যারা ওয়ারে করছে তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে 150 টাকা। ইনসাইড ঢাকার ব্যাপারটা হচ্ছে আমরা পুরোটাই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাব, আর আউটসাইড ঢাকার ব্যাপারটা হচ্ছে আমরা যদি জেলা শহরের ভেতর থেকে ওয়ারে করি সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি পাবো, আদারওয়াইজ আমাদের ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দেন হচ্ছে কুরিয়ার সার্ভিস অফিস থেকে যে প্রোডাক্টটা রিসিভ করতে হবে। জাহাঙ্গীর ভাই ফোন ছবি তুলবেন এটা দিয়ে, হ্যাঁ ছবি তুলবে এটা দিয়ে। ওকে রুকাইস্টা থাই, হ্যালো, আমার পরা শাড়িটা অসম্ভব প্রিটি একটা শাড়ি। আচ্ছা শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি, আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে। আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নাম্বার 1 শপ নাম্বার 7 ব্লকে, সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নাম্বার 8 এবং শপ নাম্বারও কিন্তু থাকছে 8। তার মানে হচ্ছে আমাদের যে দুটো আউটলেট থাকছে দুটো আউটলেটে আমরা পেয়ে যাচ্ছি মিরপুর বেনারসি পল্লীতে। আমাদের আউটলেট শুধুমাত্র মিরপুর বেনারসি পল্লীতেই আছে, আদারওয়াইজ অন্য কোথাও কোনো আউটলেট থাকছে না। আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমাদের আরও অনেক অনেক আউটলেট হয়ে যাবে, সবাই মিলে একটু দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন। মেট্রো লিখেছে আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম আসসালাম আপা, ভাইয়া যেই হন না কেন। সেম শাড়ি গ্রিন পেস্ট আছে আপু? আপু অনেক কালার আছে, গাদওয়াল মানে হচ্ছে অনেক 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 কালার কম্বিনেশন। আমি আজকে আমি আপনাদেরকে গত লাইভেও বলেছিলাম গাদওয়ালের লাইভে, যেটা হচ্ছে যে আমাদের শপে হিউজ পরিমাণে আপনারা গাদওয়াল কালেকশন পাবেন। আমি তো সবগুলো কালেকশন এনে আপনাদেরকে লাইভে শো করতে পারি না, রাইট, জাস্ট কিছু সংখ্যক নিয়ে আসি যেটা আমি আপনাদেরকে শো করি এবং আপনাদেরকে একটা ধারণা দিই যে আপনারা আমাদের কাছে এরকম রেঞ্জের এরকম এরকম কোয়ালিটির গাজলগুলো পাচ্ছেন। তো যারা হচ্ছে অনেক অনেক দেখে নিতে চান, অনেক বাছাই করে দেখে শুনে কিনতে চান, তারা অবশ্যই শপে ভিজিট করতে চলে আসবেন। শুধুমাত্র রবিবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকে, আদারওয়াইজ কিন্তু 6 দিনই খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি। ওকে শারদান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ফার্স্টে আমি আমার পরা শাড়ির হচ্ছে ডিটেলস বলি আর আপনারা একটু লাইভটা শেয়ার করে ফেলেন, অ্যাটলিস্ট 100 না হওয়া অবধি আমি শাড়ি দেখানো শুরু করব না। আমার পরা শাড়িটা হচ্ছে গিয়ে পিওর একটা গাদওয়াল শাড়ি, না হায়দ্রাবাদী গাদওয়াল, হায়দ্রাবাদী হচ্ছে পিওর গাদওয়াল শাড়ি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ইয়েলো কালার আর হচ্ছে একটা পার্পেল টাইপের ব্লু কালার কন্ট্রাস্টে করা। এটার সঙ্গে আপনারা রানিং ব্লাউজ পিসও পেয়ে যাবেন এবং আমি আবার বলছি এটা কিন্তু পিওর শাড়ি। সেম শাড়ি গ্রিন পেস্টের আঁচল আছে,
আচ্ছা অনেকগুলো শাড়ি দেখাবো, অনেকগুলো কালার দেখাবো, আছে জাস্ট একটু সাথে থাকতে হবে, লাইভটা শেয়ার করে ফেলতে হবে। তুমি এখানে দাঁড়াও। আপু তোমার শাড়ি কত, শাড়ির প্রাইস বলবো? জাহাঙ্গীর ভাই এটার জন্য কি কি ইয়ে বলছিলেন? আচ্ছা এটা হচ্ছে অ্যান্টিক কপার জারি সুতো দিয়ে ডিজাইন করা, পাড়টা পুরো পাড়টা এরকম করে করা থাকবে। আর এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইন, আঁচলের মধ্যেও কিন্তু অ্যান্টি কপার জারি দিয়ে ডিজাইন করা পাচ্ছি আমরা। আর এটা হচ্ছে আঁচলের টেক্সটাইল, একটা টেক্সটাইল ছাড়া আমার মনে হয় একটা আর শাড়িতে যখন টেক্সটাইল অ্যাড করা থাকে তখন শাড়ির সৌন্দর্যটা আরো অনেক গুণ বেশি বেড়ে যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইন। ফুল বডিতে আমরা কি পাবো? ফুল বডিতে হচ্ছে এরকম করে কলকা টাইপের ডিজাইন পাবো। ওকে, কলকা টাইপের ডিজাইন পাবো। আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পরস্পরের শাড়ি শুধুমাত্র আপনাদের জন্য শাড়ি লেহেঙ্গা এইসব না, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করেছে, সেটা হচ্ছে গিয়ে জুয়েলারি। সেটা আপনারা ব্রাইডাল জুয়েলারিও পাচ্ছেন আমাদের কাছে, নন ব্রাইডালও পাচ্ছেন, পার্টি ওয়্যারের মতো সিম্পল কিছু জুয়েলারিও কিন্তু আমরা আপনাদের জন্য রাখছি। সো আমার জুয়েলারি প্রাইসটা, এটা হচ্ছে কুন্দনের একটা জুয়েলারি, ঠিক আছে, খুবই সুন্দর কুন্দনের একটা সেট, খুবই সুন্দর। এবং এটার প্রাইস আপনারা যদি আলাদা করে নিতে চান, এটার প্রাইস পড়বে হচ্ছে 3000 টাকা। আই নিড ইয়েলো বডি গ্রিন পার। ওকে, ট্রাই করছি। ওকে, ট্রাই করছি। নাম্বারটা কত হবে? আপু তোমাদের আচমক অফারের শাড়ি পরেছি পুজোয়, দেশের বাড়িতে সবাই পছন্দ করেছে, থ্যাংক ইউ সো মাচ। আচমক অফারের শাড়িগুলো নরমাল শাড়ি মতো, যেটা সামান্য একটু ডিসকালার কারণে হচ্ছে ওগুলো আচমক অফারে আমরা দিয়েছিলাম, তাই না? আচ্ছা এখন আমি শাড়ি দেখাবো। দাম বলবেন? ভালো, এটা হচ্ছে আমাদের, এটাও কি একজন? হ্যাঁ, এগুলো সব হায়দ্রাবাদি। আজকে সব হায়দ্রাবাদি পিওর গাডওয়াল শাড়ি আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের অফ হোয়াইট এর মধ্যে ব্ল্যাক, না ব্ল্যাক আর গ্রিন কম্বিনেশন করা, বুঝলেন না? অফ হোয়াইট। এটা থাকছে আমাদের আঁচলটা, আঁচলের মধ্যে আমরা এরকম করে পাচ্ছি। এটা আপনারা যদি চান এটা হচ্ছে টার্সেল করেও নিতে পারবেন, কিংবা এরকম করেও রেখে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়েছি, কিন্তু আমাদের শোরুমটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে। ওকে, আর এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, এটাও কি অ্যান্টি কপার জারি দিয়ে, না? হ্যাঁ, এটাও কিন্তু আমাদের অ্যান্টি কপার জারি দিয়ে ডিজাইন করা থাকছে অল ওভার আঁচলটার মধ্যে। এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, পাড়ে আমরা এরকম করে গ্রিন কালার পাচ্ছি, খুব সুন্দর ডিপ একটা গ্রিন কালারের ফিতা পাড় পেয়ে যাচ্ছি। সাথে হচ্ছে এখানে কয়টা ডিজাইন, ওয়াও, পাড়টা বেশ চওড়া এবং পাড়ের মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা ডিজাইন পাচ্ছি। এখানে বলপেন টাইপের ডিজাইন করা আছে, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কলকা টাইপের ডিজাইন, এখানে হচ্ছে লতা টাইপের ডিজাইন। আচ্ছা আপু আপনার পরা শাড়িটার প্রাইস বলবেন? আমার পরা শাড়িটার প্রাইস না? আচ্ছা বলছি, খুব সুন্দর শাড়িটা, এক্স্যাক্টলি তুলি আপু, অনেক বেশি সুন্দর শাড়িটা। আমি বুঝিনি আমি লাইভে আসলে কেন চোখের কম দেখি না, লাইভে আসলে কেন? এটা হচ্ছে আঁচলটা, অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক এবং গ্রিন কম্বিনেশন, জাস্ট ওয়াও। বলেছিলাম 100 না হওয়া অবধি দেখাবো না, যে কি করার, আপনারা যে কিপটাম করে আজকে শেয়ার শুরু করছেন। এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা, বডির মধ্যে আমরা হচ্ছে দুইটা ডিজাইন পাচ্ছি। ওকে, একটা হচ্ছে এরকম কি বলে এটা, সার্কেল ডিজাইন, কি ডিজাইন, সার্কেল টাইপের ডিজাইন, না খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে, সার্কেল টাইপের ডিজাইন করা। এটাও কিন্তু আমাদের অ্যান্টি কপার জেরি সুতো দিয়ে করা। এবং এখানে আরেকটা ডিজাইন পাবো আমরা, ওই যে কি বলে এটাকে, আলপনা টাইপের ডিজাইন, হ্যাঁ কলকা, তারপরে হচ্ছে খুব সুন্দর করে এরকম করে ডিজাইন করা থাকছে অল ওভার বডিতে। আমরা এই টু টাইপ ডিজাইন পেয়ে যাচ্ছি। শাড়িটা হচ্ছে আমাদের অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক এবং গ্রিন কম্বিনেশনে করা। দাম কত বলো? দাম বলছি, আচ্ছা নিচের পার্টটা দেখাই, আমি তো উপরে পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে উপরে পার্টটা, আর এটা থাকছে আমাদের নিচের পার্টটা। আজমি চৌধুরী আপনি কেমন আছো? আমি 15 দিন পর লাইভ দেখছি, বেড়াতে গিয়েছিলাম দেশের বাসায়। আহারে তাই আপু, আমি অনেক দিন যাই না রে।
এটা হচ্ছে আমাদের নিচের পাড়ের ডিজাইনটা হ্যাঁ নিচের পাড়টা বেশ চওড়া করে করা বেশ চওড়া করে করা থাকছে এটা তো আপনারা জানেন গাজল শাড়ি পুরোটা খুলে দেখানো যায় না জাস্ট আমি কিছু সংখ্যক খুলে আপনাদেরকে দেখাবো কারণ এই শাড়িগুলো অনেক সেনসিটিভ হয় পুরোটা খুলে এটা আবার নতুন করে ভাঁজ করা অনেক ডিফিকাল্ট দ্যাটস ওয়াই আমি এতটুকু খুলেই দেখাচ্ছি অল ওভার বডিতে ডিজাইন থাকবে প্লাস আপনি এটার সঙ্গে রানিং ব্লাউজ পিস পাবেন রানিং ব্লাউজ পিসটা মেবি হচ্ছে কি আমাদের আঁচলের সঙ্গে কন্ট্রাস্ট থাকে আচ্ছা এটার প্রাইস 32,800 টাকা প্রাইস পড়ছে 32,800 টাকা ওকে আমরা ওটা উঠান খুলে যাচ্ছি এটা ছিল আজকের লাইভে ফার্স্ট ওয়ান শাড়ি ঠিক আছে প্রাইস পড়ছে 32,800 টাকা যার নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলবেন কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আমরা নেক্সট কি কালার দেখব আর আমার পরার শাড়িটা যারা চান একেবারে সঙ্গে সঙ্গে একটা কি করবেন স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে ফেলবেন আজকে আমার পরার শাড়িটা অসম্ভব প্রিটি একটা শাড়ি খুবই সফট খুবই সুন্দর যেহেতু পিওর গাজল পিওর তো মানেই হচ্ছে অনেক বেশি সফট হবে অনেক বেশি কমফোর্টলি আপনারা ইউজ করতে পারবেন রাইট আর বিয়ের সিজন চলে আসছে তো আমাদের তো শাড়ি লাগবেই সবারই লাগবে শাড়ি আরেকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাশ ম্যাজেন্ডা এবং হচ্ছে প্যারট গ্রিন কম্বিনেশনে করা ওকে এটা হচ্ছে আঁচলের টেক্সটাইলটা আঁচলের টেক্সটাইল করা থাকছে ওয়াও আঁচলের টেক্সটাইল প্লাস এটা হচ্ছে আমাদের আঁচলটা এটার মধ্যে অ্যান্টি কপার জেরি সুতো দিয়ে ডিজাইন করা থাকছে প্লাস এখানে আমরা মিনা পাচ্ছি সিলভার কালার জেরি সুতো দিয়ে জাস্ট সি সিলভার কালার জেরি সুতো মিনা ওয়ার্ক থাকছে আমি শাড়িগুলো আপনাদেরকে একেবারে ক্লোজলি দেখাই ক্লোজলি ডিজাইনগুলো বোঝানোর ট্রাই করি তারপরে যদি আপনাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করলে কিন্তু আমি আবারও আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যারট গ্রিন কালারের ফিতা পাড়টা প্যারট গ্রিন কালারের ফিতা পাড় পাচ্ছি এরকম করে ম্যাজেন্ডা কালার একটা আঁচল পাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে থাকছে হ্যাঁ ডিপ ম্যাজেন্ডা এবং অ্যাশ কম্বিনেশনে করা ওয়াও আঁচলে ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু করে ডিজাইনটা করা থাকছে বডির ডিজাইনটা দেখি বডির মধ্যেও কিন্তু আমরা দুইটা কালার সুতো ডিজাইন পাচ্ছি অ্যান্টি কপার জারি সুতো প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমাদের সিলভার কালার জারি সুতো যেটা কিনা সিলভার কালার জারি সুতোটা আমাদের পাড়ের মধ্যেও এরকম মিনা টাইপ করে ডিজাইন করা সবাই মিলে একটু লাইভটা শেয়ার করি ভালোবেসে নিজ দায়িত্বে লাইভটা শেয়ার করতে হবে পর জানাই বা আপু তোমার পড়াটার প্রাইস কত ভাই আমার পড়াটার প্রাইস কত আমার পড়া শাড়িটার প্রাইস হচ্ছে 20,800 না আমার পড়া শাড়িটার প্রাইস হচ্ছে 20,800 টাকা বাট কেউ যদি আমার এই জুয়েলারিটা নিতে চান শাড়ির সঙ্গে চাইলে শাড়ির সঙ্গেও নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে 3,000 টাকা জুয়েলারিটা এটা কুন্দনের একটা সেট বাট আমার এই শাড়িটার সঙ্গে এক্স্যাক্টলি এই সেটটা এক্স্যাক্টলি মানে ম্যাচ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কিন্তু লুক দিয়েছে তো আপনারা এই শাড়িটা নিলে অবশ্যই আমি বলবো জুয়েলারিটা আপনাদের নিয়ে নেওয়া উচিত যদি এরকম কুন্দনের একটা সিম্পল সেট আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা হচ্ছে শাড়িটা হ্যাঁ বডি ডিজাইন দেখিয়েছি পাড়ের ডিজাইন দেখিয়েছি এটার প্রাইস কত এটা 34,000 টাকা ওয়াও এখানে কিন্তু টেম্পো টাইপের ডিজাইন থাকছে দুইটা কালার শুধু দিই ওকে যে প্রাইস 34,000 আচ্ছা এই শাড়িটার প্রাইস পড়বে 34,000 টাকা স্ক্রিনশট নিয়ে ফেলেন এই শাড়িটার প্রাইস পড়ছে 34,000 টাকা যারা নিতে চাই অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট মাস্ট বি লাগবে এমন কোন আপু যদি থাকেন আপনি লাইভে দেখছেন বাট আপনি চাচ্ছেন একেবারে শপে এসে শাড়িটা নিবেন সেক্ষেত্রে কি করবেন বলতো স্ক্রিনশটটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন কারণ স্ক্রিনশট না নিয়ে আসলে এত শাড়ির মাঝে একটা শাড়ি একটা শাড়ি খুঁজে বের করা কিন্তু অনেকটা তাই না সো যারা আমরা শপে এসে নিব এই শাড়িগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা সহ নিয়ে আসবো ওকে
প্রাইস পড়ছে 34,000 টাকা। আমার আলাদা আলাদা দরকার। আচ্ছা এটার প্রাইস ছিল 34,000 টাকা। সবাই মিলে একটু লাইভটা শেয়ার করব, আর অবশ্যই 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 কি করব বলেন তো, অনেকগুলো লাভ রিঅ্যাক্ট দিয়ে ফেলবো আপনাদের কি। আচ্ছা আমাকে লাভ রিঅ্যাক্ট না দেন, ওকে ফাইন মেনে নিলাম, বাট এই যে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাচ্ছি, এত সুন্দর একটা শাড়ি আমি পরে আসছি, তো এই শাড়িটার জন্য হলো কিন্তু একটু লাভ রিঅ্যাক্ট দরকার আছে না, একটু লাগবে একটু এই যে দিছি কালারফুল। এখন দেখাবো আমি হচ্ছে এক্স্যাক্টলি ব্লু কালার আর হচ্ছে ডিপ ম্যাজেন্ট একটা কম্বিনেশনে করা, যেহেতু বিয়ে শাদি চলে আসছে, বিয়ে শাদিতে একটা যদি এরকম জমকালো কালার আমরা গাদওয়াল না পরি তাহলে কেমন হয় বলেন। এটা হচ্ছে আমাদের আঁচলটা, ওয়াও আঁচলে খুব সুন্দর করে একটা সেল ওয়ার্ক করা থাকছে। সুমি আপু লিখেছে আপনাদের দোকানটা কোথায়? আমাদের দোকানটা হচ্ছে গিয়ে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে। ফার্স্ট ব্রাঞ্চটা হচ্ছে লেন নাম্বার 1 শপ নাম্বার 7 ব্লকে, সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে লেন নাম্বার 8 শপ নাম্বার কিন্তু 8 এটা ব্লকেই তো থাকছে। ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলের সেলটা। আপু শেয়ার উইনারের নামটা বলো। উফ আপু প্রতিদিন লাইভে তোমার এই কমেন্ট পড়তে পড়তে আমি বিরক্ত, কাউন্ট করতে একটু সময় লাগবে, আর আমাদের তো দেখা যায় অনলাইনে অনেক কাজ থাকে, আমাদের অনেক হচ্ছে ওয়ার্ডারের প্রেসার থাকে, সবকিছু থাকে। আমি গত লাইভে বলেছিলাম সেটা হচ্ছে আপনারা যেহেতু শেয়ার করেছেন, স্ক্রিনশটও দিয়েছেন আমাদের, গিফট আপনারা এক মাস পরে হলেও পাবেন। এটা নিয়ে এত বারবার কমেন্ট করাটা আসলে কেমন দেখায় তাই না? আমরা পেয়ে যাব আপনাদের গিফট, আপনারা পেয়ে যাবেন, একটু সবুর করতে হবে, একটু আমাদের সময় যেতে হবে। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, আঁচলের মধ্যে কিন্তু এরকম করে অ্যান্টি কাপার জেরি সুতো দিয়ে, এটা সিলভার জেরি, এটা হচ্ছে সিলভার জেরি সুতো দিয়ে ডিজাইন করা ফোন আসছে। এখানে না সিম নাই, ফোন আসলো কেমনে ঢুকতে থাকে। এটা হচ্ছে আমাদের সিলভার কালার জেরি সুতো দিয়ে ডিজাইন করা থাকছে ফুল আঁচলের মধ্যে। ওকে ওয়াও, জাস্ট কালারটা আমরা দেখবো, অসম্ভব সুন্দর একটা কালার, অসম্ভব সুন্দর, একেবারে টকটকে ম্যাজেন্টা কালার তাই না? খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালার। জানি না লাইভে আপনাদের এই কালারটা কেমন লাগছে, বাট সিরিয়াসলি অসম্ভব সুন্দর একটা কালার, বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর। তো এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, পাড়ের মধ্যেও কিন্তু আমরা সিলভার কালার জেরি সুতো ডিজাইন পাচ্ছি, এবং এরকম করে এটা স্যাম্পল না জাহাঙ্গীর, হ্যাঁ স্যাম্পল, এবং স্যাম্পলে ডিজাইন করা থাকছে। এটা কিন্তু আমাদের পার্পেল কালার দিয়ে স্যাম্পলে ডিজাইনটা করা, আর বডির মধ্যে আমরা বুটি ডিজাইন এটাকে বলে, আর বডির মধ্যে ফুল বডির মধ্যে এরকম বিন্দিয়া বুটি ডিজাইন পাচ্ছি। ওকে ফুল বডির মধ্যে, আর ডিজাইনগুলো অবশ্যই লক করা থাকছে, যেহেতু আপনারা আজকে যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের হায়দ্রাবাদি পিওর গাদওয়াল শাড়ি। ওয়াও চমৎকার লাগছে না? ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি, কালার কম্বিনেশন জারি সুতোর যে ওয়ার্ক গুলো থাকছে, আরেকটা জিনিস দেখাই যেটা না দেখালেই নয়, এই যে একটা ট্র্যাডিশনাল ডিজাইন থাকছে। হ্যাঁ ট্র্যাডিশনাল ডিজাইন বলতে যে ময়ূর থাকছে, কলকা কলকা ডিজাইন থাকছে, যেটা কিনা অনেক বেশি সুন্দর তাই না জানি ভাই? খুব সুন্দর। আচ্ছা এটার প্রাইস কত? উপরে পাড়টা কিন্তু সলিড পাড়া, নিচের দিকে ওয়ার্ক আছে। এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা, ওকে উপরে পাড়টা কিন্তু সলিড পাড় থাকছে এবং মিডিয়াম পাড়, নিচেরটা চওড়া পাড়। এটার প্রাইস? এটার প্রাইস হচ্ছে 26,800। এটার প্রাইস থাকছে 26,800 টাকা। যা স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেলবো, সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে ফেলবো। আজকে তো নেটে কোনো প্রবলেম নাই, তাহলে আমরা লাইভটা শেয়ার করছি না কেন? খুবই সুন্দর একটা শাড়ি, জাস্ট দেখলেই প্রেমে পড়ে যাবেন এমন একটা শাড়ি, খুবই 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 সুন্দর। এটা সরাই দিয়ে ইচ্ছা করতেছে, আর একটা খুব সুন্দর হচ্ছে আমাদের ম্যাজেন্টা, তারপরে হচ্ছে হোয়াইট এর মধ্যে আছে, যারা হোয়াইট কালার শাড়ি চান না। এটা হচ্ছে আমাদের শাড়ির ডিজাইনটা আবার দেখাচ্ছে, ওকে ওকে সো নেক্সট কালারটা দেন।
বিরক্ত লাগে। এটা হচ্ছে আমাদের ডার্ক নেভি ব্লু কালার, ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে আমরা পাচ্ছি। এটা 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 কি কালার? এটা এটা সিলভার জারি এন্টিক হচ্ছে পড়াটা। এটা হচ্ছে আমাদের ডার্ক নেভি ব্লুর মধ্যে সিলভার জারি সুতো ডিজাইন করা। ওয়াও, আসলে ডিজাইনটা দেখি আমরা খুব সুন্দর করে বক্স বক্স করে এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফুল আঁচলের ডিজাইন। আঁচলে কিন্তু এরকম করে করা থাকে, যেটা আপনারা চাইলে ট্রাসেল করে নিতে পারবেন কিংবা চাইলে এভাবেও রাখতে পারবেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইন, খুবই সুন্দর একটা আঁচল। আর এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা। ওকে, বডির মধ্যে আমরা এরকম করে রাউন্ড টাইপের একটা ডিজাইন পেয়েছি, সার্কেল ডিজাইন যেটাকে বলে। আর এটা হচ্ছে ব্যাড কমেন্ট আসতেছে, খুব ই করেন, ব্লক করেন। এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, উপরে পাড়টা হচ্ছে গিয়ে এরকম করে ফিতা পার করে, এরপরে হচ্ছে আমরা সিলভার কালার জেরি সুতোর ডিজাইন পাচ্ছি এবং উপরে কিন্তু কলকা টাইপের, কলকা বলছি, টেম্পল টাইপের একটা ডিজাইন থেকে যাচ্ছে, খুবই সুন্দর। টেম্পলের ডিজাইন মানে হচ্ছে শাড়িতে অনেক বেশি ট্র্যাডিশনাল একটা লুক নিয়ে আসে। এটা হচ্ছে বডি ডিজাইন, বডিতে বলেছি সার্কেল টাইপের ডিজাইন করা সিলভার কালার জেরি সুতো দিয়ে। এটাও কিন্তু আমাদের, ভাই ওটা আমার হাতে দিয়ে দেন না, ওটা বারবার নড়তেছে। এটা হচ্ছে আমাদের উপরে যে পাড়ের ডিজাইনটা থাকছে, এটা এরকম করে মিডিয়াম একটা পাড় থাকবে, নিচের পাড়টা কিন্তু এরকম চওড়া একটা ডিজাইন থাকবে। ওকে, এটার প্রাইস দিদি কেমন আছো? দিয়া যাবো দিদি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সিমিলার আগেটা 26,800। আচ্ছা, এই শাড়িটার প্রাইস পড়বে 26,800 টাকা, আগেরটার মতো সিমিলার প্রাইসের মধ্যে আমরা পেয়ে যাবো। যারা স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেলবো। প্রাইস পড়ছে 26,800 টাকা। এর আগে যেটা দেখিয়েছিলাম সেটার প্রাইস এটাই ছিল, এটার প্রাইস এটাই থাকছে। ওয়াও, এখন আরেকটা ওয়াও একটা কালার দেখাবো, যেটা দেখে আমি জানি 100% আপুরা হচ্ছে টাসকে খেয়ে যাবে আমার মতো। ওয়াও, একটা কালার একেবারে একেবারে কি কালার হতে পারে বলেন? নেক্সট কালারটা কি কালার হতে পারে? এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা। হ্যাঁ, আঁচলটা হচ্ছে ডার্ক নেভি ব্লুর মধ্যে থাকবে, ডার্ক নেভি ব্লু। আই লাভ গাদওয়াল শাড়ি, আসলে শাড়িগুলোই এমন, শাড়িগুলোই এমন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেসেলটা, আঁচলের টেসেলটা থাকছে এরকম করে খুব সুন্দর করে। আর এটা হচ্ছে আমাদের সিলভার না? হ্যাঁ, সিলভার দিয়ে। এটা হচ্ছে আমাদের সিলভার কালার জারি সুতো দিয়ে আঁচলটা করা, ফুল আঁচলের মধ্যে এরকম করে ডিজাইন করা থাকছে। প্রতিটা শাড়ি আপনারা মানে প্রতিটা ডিজাইনই আমার মনে হয় একটা করে কালার না? একটা এক পিসই থাকবে, মানে সবগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন, যেটা আপনাকে এখন দেখাচ্ছি এটা কোনো আপনার কাস্টমাইজ কালার পাচ্ছেন না। সো যার যেটা পছন্দ হয় জাস্ট ছটপট করে বর্ডার কনফার্ম করে ফেলবেন। খুবই সুন্দর একটা শাড়ি, আর পিওর গাদর মানেই হচ্ছে গিয়ে আরাম আর আরাম, আরাম আর আরাম। তো এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা, বডির মধ্যে এরকম খুব আমরা বুটি বিন্দের ডিজাইন না খুব জানাচ্ছে। এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা। আজকে 45 দিনের বেশি শেয়ার করছি, বাট আপনি আমাকে এইভাবে কথা শুনাইলেন, ভাইয়া বলছিল জন্য কমেন্ট করছি। আপু, আমি কিন্তু খারাপ ভাবে কোনো কমেন্ট আপনাকে কোনো কথা শুনাইনি। আমি কিন্তু আপনাকে নরমালি বলছি যে আপু আমাদের তো অনেক কাজ থাকে, আর আমি সব লাইভে আপনি সব লাইভে কেউ যারা যারা শেয়ার করছে কেউ কিন্তু কমেন্ট করে না, একমাত্র আপনি কমেন্ট করেন। এই জন্য বলছে যে আপু আমার একটু সময় দিন। হ্যাঁ, আর একবার যে উইনার হয়েছে সে তো দ্বিতীয়বার উইনার হবে না। সো এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা। ওকে, এটা হচ্ছে বডি, আমি খারাপ ভাবে বলিনি, বাট আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আপু আই এম সরি। হ্যাঁ, আমি খারাপ ভাবে কোনো কিছুই বলিনি আপনাকে। এটা হচ্ছে বডি ডিজাইনটা, কালারটা হচ্ছে মেরুন, একেবারে হচ্ছে রেড টাইপের একটা মেরুন কালার হয় না? মেরুনের কিন্তু অনেকগুলো ভার্সন থাকে, আপনার একটু ম্যাট ম্যাটা হয়, একটু লাইট হয়, একটু ডিপ হয়। এটা হচ্ছে একেবারে ডিপ একটা, খুবই সুন্দর একটা, মানে আপনার রেড কালার শেড দিবে এরকম একটা মেরুন কালার, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা শাড়ি।
Wow, একটা শাড়ি সো এটা হচ্ছে আমাদের শাড়িটা একটু সফট কালার কম্বিনেশন আর শাড়িগুলো যে কি পরিমাণ সফট আপনারা না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে সো এটার প্রাইস কত 19700 এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 19700 টাকায় ওনার শেয়ার করলে হবে অ্যাকসেপ্ট করতে হবে মানে শেয়ারার আজকে দেখলাম এই কয়েকদিন দেখলাম শেয়ারার উঠে পছন্দ করে ভালোবাসে তো আমাদের ওই মেসেজে অনেক আপু অনেক টাইম লাগে রিপ্লাই দিতে অনেক জ্যাম থাকে আর এখন এই কাজের মাঝে আমরা হচ্ছে ওইগুলো কাউন্ট করার সময় পাচ্ছি তো আমরা কাউন্ট করে বলে দিব তো এটাতে মন খারাপ করার কিছু নাই ঠিক আছে নসতাপকে বল গাদওয়াল শাড়ি কি হ্যাঙ্গারে হ্যাং করে রাখা যায় নাকি ভাঁজ করে রাখতে হয় হ্যাঙ্গারে রাখতে পারবেন ফোল্ড করে রাখা বেস্ট হ্যাঙ্গারে রাখা যাবে আচ্ছা হ্যাঙ্গারে রাখা যাবে বাট হচ্ছে ফোল্ড করে রাখা বেস্ট জাহাঙ্গীর ভাই বলেছে যে যদি ফোল্ড করে রাখেন সেটা হচ্ছে বেস্ট হবে বেস্ট ওয়ে বাট আপনি চাইলে হ্যাঙ্গারও রাখতে পারেন বা আর পরার পরে অবশ্যই পলিশ করে রাখতে হবে মানে আমার তো গাদওয়াল নাই আমি আসলে জানি না জাহাঙ্গীর ভাই ভালো একটা কথা বলেছে খুবই সুন্দর ম্যাজেন্টা কালার আর হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনে পাচ্ছি অনেক সুন্দর লাগছে আপু সুন্দরধারা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আচলটা আমাদের থাকছে হচ্ছে গিয়ে ডিপ ম্যাজেন্টা কালার এবং এটা হচ্ছে এমন মানুষ আপনি একটা খুঁজে পাবেন না শাড়িগুলো এত সুন্দর আর এই শাড়িগুলো একটু এক্সক্লুসিভ হয় প্রাইসটা একটু বেশি হয় তাই না জাহাঙ্গীর ভাই আর এগুলো যেহেতু পিওর শাড়ি আপনার হচ্ছে আচ্ছা গাদওয়াল কি সেমি পিওর হয় গাদওয়াল কত রেঞ্জ থেকে শুরু আসলে অনেকেই তো গাদওয়াল নিতে চায় আমাদের কটন ছিল 4,500 টাকা কটন গাদওয়াল ছাড়া এখন নাই আচ্ছা তার মানে এখন আমরা কত থেকে গাদওয়াল পাবো আচ্ছা আপনার পড়া শাড়িতে প্রাইস বলেন বৃষ্টি হোক বৃষ্টি আপু আমার পড়া শাড়িতে প্রাইস হচ্ছে 20,800 টাকা অর্নামেন্ট সেট করে আচ্ছা অর্নামেন্ট তো কেউ চায়নি 20,800 টাকা এটা হচ্ছে আমাদের আচলে ডিজাইন এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা তুমি কে নাইস আপু থ্যাংক ইউ আপু এটা হচ্ছে পাড়ের ডিজাইন ডিপ একটা ম্যাজেন্টা কালার পাড় পাচ্ছি সাথে আমরা হচ্ছে গোল্ডেন কালার জেরি সুতো ডিজাইন পাচ্ছি জাহাঙ্গীর ভাই রাইট গোল্ডেন কালার জেরি সুতো ডিজাইন পাচ্ছি কপার মানে আমার বাদাম খাইতে হবে বুঝছেন মানে স্মৃতিশক্তি পুরো গেছে থাক এটা হচ্ছে কি আমাদের অ্যান্টি কপার জারি সুতো ডিজাইন করা আর এটা হচ্ছে আমাদের পাড়ের উপরে টেম্পলেট ডিজাইন করা অসম্ভব সুন্দর আপনার দেখানো গাটোয়াল শাড়ি থেকে একটা শাড়ি কিনেছি অনলাইনে শাড়িটা খুব সুন্দর আমি উত্তরে থাকি আপুর নামটা কই দেখেন তো আপুর নামটা কি এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা আমাদের বডি ডিজাইন বডির মধ্যে কিন্তু বিন্দিয়া বুটি ডিজাইন পাচ্ছি আমরা ব্ল্যাক এর মধ্যে ডিপ ম্যাজেন্টা কালার কম্বিনেশনের শাড়ি জাস্ট ওয়াও আমি বুঝি না যে মানে কয়েকদিন থেকে লাইভে আসলে আমি অন্ধ হয়ে যাই আমি চোখে কিছু দেখি না আমি কিন্তু সবসময় শেয়ার করি পরেন বের করেন আমি কমেন্টটা পড়বো
আমি কিন্তু সবসময় শেয়ার করি, বাট এখনো আপু ভাইয়াকে তো বারবার বলি না, আপু ভাইয়ার ওপর ভরসা রেখে শেয়ারটা করি। থ্যাংক ইউ সো মাচ, আসলে এটাই কথা, এক্স্যাক্টলি এটাই। এবং আমার কথা হয়তো বা কারো খারাপ লেগেছে, আমি কি করবো, আমি খারাপ ভাবে কোনো কিছু বলিনি, তাই না আপু? যাই হোক, আমরা ওই টপিকসে না যাই। এটা এটা এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি, কি বলবো, অসম্ভব সুন্দর একটা শাড়ি। এটা প্রাইস কত ভাইয়া? এই শাড়িগুলো প্রাইস মনে করুন যদি পাঁচের মধ্যে হইতো, জানি ভাই গাবো শাড়ি খুঁজে পাইতেন না, তাই না? মারামারি লাগতো মানে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের গাজর শাড়ি, এটার প্রাইস পড়বে কত? 23,600 টাকা। 23,600 টাকা। প্রাইস পড়ছে 23,600 টাকা। ওয়াও, অসম্ভব সুন্দর একটা শাড়ি জাহাঙ্গীর ভাই, আমি তো এক্ষুনি পরে গেছিলাম সোফার মধ্যে। কিছু এত আমার কাজই তো দূরে দূরে যাওয়া। প্রাইস হচ্ছে 23,600 টাকা। 23,600 টাকা প্রাইস। আমার পরের শাড়িটা কার লাগবে? আমার পরের শাড়িটা আমারই লাগবে, এটা পরেই চলে যাবো আজকে বাসায়, এখনো খুলি নাই। জাহাঙ্গীর ভাই শাড়ি নিয়ে চলে যাবো আজকে। এই শাড়িটার দিকে অনেকক্ষণ থেকে চোখ ছিল আমার, হোয়াইট কালার একেবারে, তাই না? দেখছেন আমি এত অন্ধ হলে এত অন্ধ না, এটা ধরে রাখেন নিচে পালায়। এটা হচ্ছে আমাদের ডিপ ম্যাজেন্টা কালার আর হোয়াইট কম্বিনেশনে করা, এখানে কিন্তু আমরা গ্রিন কম্বিনেশনও পাচ্ছি। আমি শাড়ি অনলাইনে প্রথম নিচ্ছি পরশমণি থেকে, অনেক সুন্দর, অনেক সুন্দর সাগর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের আঁচলটা, একবার ডিপ ম্যাজেন্টা কালার। পরশমণি শাড়ি এমন একটা জায়গা যেখানে এতটুকু আস্থা আপনাদের রাখতেই হবে যে ইনশাল্লাহ আপনারা কখনো ঠকবেন না আমাদের থেকে। প্রাইসে বলেন, কোয়ালিটিতে বলেন, আমরা যেটা বলবো আপনারা সেটাই পাবেন। এটা হচ্ছে আমাদের আস্থার একটা জায়গা। এত দাম কেন? এগুলো হচ্ছে পিওর গাজল শাড়ি, একেবারে পিওর গাজল শাড়ি। এগুলো হচ্ছে হায়দ্রাবাদের পিওর গাজল শাড়ি, আর গাজল শাড়ির প্রাইস সাধারণত বেশি হয়। দাদা মুখোশ পরছে কেন? দাদা মুখোশ পরছে কেন? লজ্জা পাইছে, লজ্জা বাড়ছে তার, বিয়ে শাদি করে না তো, সবাই খালি বিয়ের কথা বলে, এই জন্য খুব লজ্জা বাড়ছে তার। এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা, এটা হোয়াইট ম্যাজেন্টা গ্রিন, তারপর হচ্ছে এটা হচ্ছে আন্টি কপার জেরি সুতোর ডিজাইন, সব মিলে শাড়িটা একেবারেই হচ্ছে ধামাকা একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। পুজোর আগে এই শাড়িটা কেন দেখা গেল না? ওয়াও, গঙ্গা যমুনা পার, মানে একটা শাড়ির মধ্যে পুজোর আগে শাড়িটা ছিল, হ্যাঁ ছিল, এটা হচ্ছে একটা শাড়ির মধ্যে আপনারা সবকিছু খুঁজে পাইলেন। দেখেন এখানে আপনাদের অল ওভার বডির মধ্যে রাউন্ড টাইপের ডিজাইন থাকছে, মীনা থাকছে গ্রিন কালার সুতো দিয়ে, ঠিক আছে? গ্রিন কালার সুতোর মীনা পাচ্ছি, আমরা গঙ্গা যমুনা পার পাচ্ছি, এরপরে গ্রিন ম্যাজেন্ডা কম্বিনেশন পাচ্ছি, এবং হোয়াইট একটা ধবধবে শুভ্র সাদা একটা শাড়ি পাচ্ছি। সব মিলায় শাড়িটা জাস্ট অসাধারণ একটা শাড়ি। প্রাইস কত পড়বে এটার? আপু টুকের মধ্যে লেহেঙ্গা আর শাড়ি না রে ডিয়ার, টুকের মধ্যে তো লেহেঙ্গা হবে না, বাট শাড়ি হবে, বাচ্চাদেরটাও হবে না। প্রতিটা শাড়ির সঙ্গে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকছে। আমি খাইনি আজকে কিছু, প্রেশার ডাউন হবে কেমনে? আপু আসসালামু আলাইকুম, সঞ্জিদা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আমার তো প্রাইস হচ্ছে 20,800 টাকা। বহুত খারাপ মানুষজন ইদানিং এত খারাপ হইছে, কি একটু মায়া দয়া করবে, একটু বলবে আহারে এই শিরে তাহার না, আর আমার পচানো শুরু করছে। দুই হাতে ধরেন, ওইটা ওই হাতে ধরেন, এইভাবে
কানি রোগে ধরছে আপনারে ওয়াও এই লেগা পড়ায় জানা জি ভাইয়া গাদর শাড়ি দেখেছেন এরকম করে কিন্তু ফোল্ড করে ভাঁজ করা থাকে তাই না এবং এই শাড়িগুলো আমরা পুরোটা খুলে দেখাই না একটা কারণে যেহেতু ফোল্ড করে ভাঁজ করা থাকে এটা পুরোটা খুললে ভাঁজ করা অনেক টাফ হয়ে যায় এটাও কিন্তু এটা হচ্ছে আমাদের ডিপ ম্যাজেন্টা কালার আঁচল থাকছে এবং এটা কি কালার জানেন কোনটা বডির কালারটা কি কালার নেভি ব্লু নেভি ব্লু আমার কাছে পার্পল লাগে খুব সুন্দর একটা ব্লু কালার বডি থাকছে হাই আপু মর্জিনা বাদুল হ্যালো আপু এটা হচ্ছে আঁচলের ডিজাইন যে আঁচলেরটা সেল করা থাকছে খুব সুন্দর করে অ্যান্টিকাপার জেরি সুতো দিয়ে ফুল আঁচলটার মধ্যে আমরা কি ডিজাইন বলে এটাকে বলেন জাহাঙ্গীর ভাই এটা হচ্ছে কি আমাদের জ্যাকেট ওয়ার্ক করা হ্যাঁ মানে একেবারে কিচকিচা গিজগিজা টাইপের ডিজাইন যেখানে সামান্য পরিমাণ ফাঁকা পাবেন না হ্যাঁ একটা পিঁপড়াও ঢুকতে পারবে না এরকম সুন্দর করে হচ্ছে ডিজাইন বাড়িখে ডিজাইন বলে কি ডিজাইন বাড়িখে ও বল পরে বুঝা দিব না বাড়ি কি কি এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা পাড়ের মধ্যেও কিন্তু অ্যান্টি কাপার জেরি সুতো দিয়ে ডিজাইন করা থাকছে এবং ওপরে আমাদের কি থাকছে ওপরে আমাদের হচ্ছে এরকম করে চাম্পলের ওয়ার্ক করা থাকছে একটু কম দামে হলুদ শাড়ি দেখা না পি ওরে সাগর শাড়ি পাপি কম দামে আজকে না গাজুয়াল গুলো দেখাবো তো আজকে এক্সট্রিমলি সরি আমরা নেক্সট লাইভে রিজনেবল এর মধ্যে বা রিকমেন্ডেড শাড়ি দেখাবো ওকে সেটা হচ্ছে বডি ডিজাইনটা নাহিদা সুলতান আপু আপনি কই উধাও হয়ে যান বলেন আপনি প্রতিদিন আমার লাইভে কেন থাকেন না বলেন শুনতে চাই কারণ শুনতে চাই এটা হচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি উপরের পাড়টা মিডিয়াম থাকছে নিচের পাড়টা একেবারে চওড়া একটা পাড় থাকছে এটা প্রাইস ওটা প্রাইস 22700 ক্যামেরাম্যান ভালো না আমার ক্যামেরাম্যান ভালো না ছবি ভালো তুলে না পজিশন দেন কালো দেখাও খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আমি দেখাইছি আরো ব্ল্যাক আছে দেখাবো হ্যাঁ সো ওকে এটা গেল শর্ট লাইভে হবে শাড়িটা যদি আপনাদের আচ্ছা এই শাড়িগুলোর মধ্যে না আপনার হচ্ছে ব্রাইডাল শাড়ি যারা হচ্ছে এই টাইপের মানে সিম্পল এর মধ্যে পড়তে চায় তা কিন্তু গাজুয়াল শাড়ি পড়তে পারে ব্রাইডাল পড়তে পারে সুন্দর গুছায় পড়লে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে শাড়িটা দেন আমিও আমিও পারি যে এইভাবে না এটা এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ওই যে কোচি কলাপাতা কালার না ট্রেনিং নিতেছে সেলসনে বাচ্চা এটা হচ্ছে আমাদের ডিপ ম্যাজেন্টা কালার আঁচলটা আগেরটার প্রাইস ছিল 22800 টাকা আর এটা এখন যেটা দেখাচ্ছি এটা এটার প্রাইস তো বলবো মানে এই কালার পরি নাই জাহাঙ্গীর ভাই এই কালার পড়তে চাই এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে পাড় এটা পড়বো না এই কালার পড়বো এটা হচ্ছে পাড়ের ডিজাইন তো ওকে পাড়টা বেশ সুন্দর করে করা পাড়টা ম্যাজেন্টা কালারের মধ্যে থাকছে এবং স্যাম্পলের ওয়ার্ক থাকছে আগেরটার প্রাইস বলে দিয়েছি কত জানো 22800 টাকা মানে অসাধারণ এই ধরনের কালার গুলো হয় কি অনেক রেয়ার সবসময় পাওয়া যায় না বাট যখন যারা পায় পরে একেবারে পুড়ে যায় এত সুন্দর একটা কালার অল ওভার বডিতে কিন্তু আমরা এরকম ছোট ছোট করে কলকা টাইপের ডিজাইন পাচ্ছি এবং আরেকটা কি ডিজাইন দেখলাম আরেকটা বুটি টাইপের ডিজাইন এই যে কলকা ডিজাইন থাকছে প্লাস হচ্ছে এরকম বুটি টাইপের ডিজাইন থাকছে হাই আপু কেমন আছেন অনুরাধা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তোমাকে ভালো লাগছে না কি করবো আমাকে ভালো না লাগলে আমি কি করবো আমাকে তো প্রতিদিন ভালো লাগতে হবে কোনো কথা নেই তাই না বাট আজকে শাড়িগুলো কিন্তু অসাধারণ আজকে শাড়িগুলো কেমন লাগছে সেটা বলেন
আজকে শাড়িগুলো কেমন লাগছে সেটা বলবো, মানে আমি প্রতিদিন এত 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 গর্জিয়াস করে সাজি, আমি যদি একটু ন্যাচারাল ভাবে সাজি সেদিন আপনারা বলেন আমাকে ভালো লাগে না, কেমনে হবে? আমার পরাটার দাম হচ্ছে 20,800 টাকা। আর আমার পরের জুয়েলারির প্রাইস হচ্ছে গিয়ে 3,000 টাকা। খুবই সুন্দর কুন্দনের একটা সেট, যারা নিতে চান অবশ্যই নিয়ে ফেলবেন চট জলদি করে। আমার পরের শাড়িটা অনেক সফট, হ্যাঁ ব্ল্যাক কালো বেনারসি কাতান না, আজকে তো দেখাবো না, আজকে শুধু কাজল দেখাবো এবং শর্ট একটা লাইভ করবো। ভুলে গেছে আবার দেখিয়ে দিলাম খোলা। এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলের ডিজাইনটা, এটার আঁচলের মধ্যে কিন্তু মিনা করা থাকছে। দেখাচ্ছি আমি এই মুহূর্তে আপনাদেরকে। এটা হচ্ছে কি আমাদের আঁচলের ডিজাইনটা, আঁচলে দেখতেই পাচ্ছেন মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা থাকছে, মানে মিনা করা থাকছে। আর এটা হচ্ছে কি আমাদের আঁচলটা একেবারে কিচকিচে টাইপের ডিজাইন করা, হ্যাঁ আঁচলে কিন্তু ট্রেসেলও থাকছে। লিমা লিমা আপু থ্যাংক ইউ সো মাচ, আজকে নতুন তার মানে হচ্ছে এখন থেকে রেগুলার থাকতে হবে, বাইরে বৃষ্টি হচ্ছে কোনো রকম। এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, পাড়টা দেখি, পাড়ের মধ্যে কিন্তু ফিতা পাড় থাকছে ম্যাজেন্টা কালারের, এবং এখানে হচ্ছে অ্যান্টি কাপড় জেরি সুতো দিয়ে ডিজাইন করা পাড়টা, পাড়ের উপর ট্যাম্পলের ওয়ার্ক থাকছে। আর এটার জাস্ট বডি ওয়ার্কটা দেখেন, বডি ওয়ার্কটা ওই যে আমাদের সেলফ ডিজাইন থাকে একবার বডির ভেতর থেকে যে সুতো দিয়ে ডিজাইন করা হয় ওই টাইপেরই, কিন্তু এটা সিলভার কালার জেরি সুতো দিয়ে করা। এবং খুব সুন্দর ইউনিক একটা শাড়ি, এই এই ডিজাইন আপনারা আগে কখনো গাদওয়ালে দেখেননি, আজ ফার্স্ট টাইম আজকে আমি নিজেও দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এটার প্রাইস কত পড়ছে? আচ্ছা এই শাড়িটার প্রাইস পড়বে 34,000 টাকা। এটা হচ্ছে নিচের পাটটা, উপরের পাটটা যেমন চড়া নিচের পাটটা তার থেকে দ্বিগুণ আকারে চড়া, খুবই সুন্দর একটা শাড়ি, প্রাইস পড়ছে 34,000 টাকা। যা স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেলবো। ওকে ওকে, আমাদের এইখানেও অনেক বৃষ্টি হচ্ছে, মজার বিষয় হচ্ছে সন্ধ্যাতারা আপু আমি যদি এখন বলি আমি ভিজবো তাহলে বৃষ্টি আর থাকবে না, জীবনে বৃষ্টিতে ভিজতে পারি না, ওয়েদারটাই আমার খুবই সুন্দর একটা রোমান্টিক ওয়েদার। ওকে শারমিলা একটু লাইটটা শেয়ার করি, হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো, হ্যাঁ এটাও না রকেট ডিজাইন, অল ওভার ডিজাইন রকেট ডিজাইন এর দাদুয়াল শাড়ি, এবং সেই দিন আমি এটাই বলতে চাইছি ভাইয়া বলতে পারে না। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে, অফ হোয়াইট আর হচ্ছে ম্যাজেন্টা কম্বিনেশনে করা। ওকে খুবই সুন্দর করে ডিজাইন করা। আপু কেমন আছেন? লিমা তালুকদার আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, পিঙ্ক কালার, আর এটা হচ্ছে বডিটা, বডিটা এক্স্যাক্টলি অফ হোয়াইট টাইপের একটা কালার এবং পুরো বডির মধ্যে কিন্তু ডিজাইন করা, যেটা হচ্ছে আপনারা দূর থেকে দেখলে যে বলেছিলাম মনে হবে যে প্রিন্টেড করা, বাট এটা কিন্তু সেলফ ওয়ার্ক করা, এটা এটাও হচ্ছে আমাদের সিলভার কালার জারি সুতো দিয়ে সেলফ ওয়ার্ক করা। ওকে ইতনা কিউ জানি ভাই আসেন আর তিনটা দেখাবো, এটা হচ্ছে শাড়িটা, এটার প্রাইস থাকছে
34,000 টাকা যা নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফটো টাকা কি বলছো এটা বুঝলাম না ওটা আর্টির জন্য বলছেন এই জন্য আর আমাদের গ্রুপে যদি অ্যাড থাকেন সেক্ষেত্রে এক্সট্রা তো 5% ডিসকাউন্ট পেয়েই যাচ্ছেন তাই না তো এই ভাই এটা এরকম টাইপের একটা শাড়ি আমি গত লাইভেও দেখাইছিলাম মানে এরকম সুন্দর একটা শাড়ি দেখাইছিলাম এটা লাস্ট টাইপ আচ্ছা আজকে লাইভের লাস্ট ওয়ান শাড়ি থাকছে এটা আজকে লাইভের লাস্ট ওয়ান শাড়ি এটা আমি মিস করিনি লাস্ট ওয়ান শাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে কি আমাদের ফিরোজ কালার আঁচল থাকছে আমাদের হচ্ছে পারটা ইয়েলো কালারের মধ্যে থাকছে এবং অ্যান্টি কাপার জেলি সুতো দিয়ে ডিজাইন করা আর আমাদের বডিটা হচ্ছে শাড়ির এটা সাদা ইয়ে কালার ওয়াইন জাম কালার হ্যাঁ বডিটা ওয়াইন জাম কালার থাকছে চেক চেক করে এরকম করে আমরা সার্কেল টাইপের ফ্লাওয়ার ডিজাইন সাথে মিনা পাচ্ছি আমরা কি কালারের এটা হচ্ছে গিয়ে আমাদের প্যারট গ্রিন কালারের মিনা পাচ্ছি যেতে পারবো শাড়ি পরে বসে থাকবো আমাদের টিকটক করবেন আপনি ভিডিও করার ব্যাপারটা গঙ্গা যমুনা পার প্লাস হচ্ছে ওয়াইন জাম কালার আর কি লাগে আপনাদের বলেন এত সুন্দর একটা শাড়ি মানে শাড়িগুলো দেখতে দেখতে একদিন আপনারা শুনবেন আমি নাই আমি পাবনায় চলে গেছি বুঝছেন পাগলা গারোতে এত সুন্দর সুন্দর শাড়ি দেখালে কেমনে ভালো থাকবো এটা প্রাইস বলে নাকি 29,600 টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে 29,600 টাকা যা স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেলবো প্রাইস পড়ছে 29,600 টাকা না আপু গত লাইভের এই সুন্দর চেক শাড়িটা আমি নিয়েছি লাবণী হোসেন আপু তাই ওই যে একেবারে অনেক সুন্দর একটা চেক শাড়ি ছিল না আমার খুব ভালো লাগছে তবে আমি বাসায় যেও বারবার খুলে ওই শাড়িটার ছবিই দেখতেছিলাম যে শাড়িটা এত সুন্দর ওকে আপু পরে ছবি দিবেন কিন্তু পেজে অবশ্যই পরে কিন্তু একটা রিভিউ দেখতে চাই তো এখন যেহেতু আমাদের লাইভ শেষ লাস্ট পর্যায়ে চলে আসছি সো লাইভ শেষ করার আগে বলে নিচ্ছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পরশমণি শাড়ি সার্চ দিলেই চলে আসে আর হচ্ছে আমাদের একটি গ্রুপ আছে গ্রুপের নাম হচ্ছে পরশমণি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী গ্রুপটা তো অ্যাড হয়ে যেতে হবে এবং কি করতে হবে এবং বাকি যারা যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে ফেসবুকে সবাইকে ইনভাইট করতে হবে গ্রুপটাতে অ্যাড হওয়ার জন্য গ্রুপে অ্যাড হলে কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকছে সেটা হচ্ছে আপনারা যতই কেনাকাটা করেন না কেন সব কেনাকাটার উপর কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলাইন অথবা শপ যেখান থেকেই করেন না কেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লকে সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 8 শপ নম্বর 8 এটাও কিন্তু ব্লকেতে পরশমণি শাড়ি যে দুটি আউটলেটই থাকছে আপনাদের মিরপুর বেনারসি পল্লীতে যাদের হচ্ছে কি মিরপুর বেনারসি পল্লীতে আসলে মনে হয় সব অলিগলি সেম তাদের জন্য বলছি আমাদের পেজে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা ইয়ে করা আছে কি বলো এটাকে গুগল ম্যাপে দেয়া আছে সো আপনারা গুগল ম্যাপ অনুযায়ী চলে আসতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে আবার চলে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম